আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ, শুরুতেই শিরোনাম। ক্রিমিয়ার সেতু হামলার উপযুক্ত জবাব দেবে রাশিয়া, হুঁশিয়ারি পুতিনের। সিরিয়ার সামরিক বাসে আইএস জঙ্গিদের হামলার নিন্দা জানাল ইরান, শুক্রবারের বর্বরচিত হামলায় 33 সৈন্য নিহত। জানিয়ে দেব সত্যি কি রাশিয়ার অশুভ আগস্ট ফিরেছে। মুসলিম নেতাদের সমালোচনা, ইয়েমেনের আনসারুল্লাহ নেতা কুরআন অবমাননার বিরুদ্ধে কঠোর অবস্থান নিন হুতির আহ্বান। এদিকে হাওয়াইয়ের দাবানলে মৃত বেড়ে 89, হাজারো বাড়িঘর পুড়ে ছাই। সর্বশেষ জানিয়ে দেব নির্বাচনে রক্তের খেলা খেলেছে তৃণমূল, অভিযোগ মোদীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। পুতিনের হুঁশিয়ারি, ক্রিমিয়ার সেতু হামলার উপযুক্ত জবাব দেবে রাশিয়া। রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সংযোগকারী সেতুতে সন্ত্রাসী হামলার পর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউক্রেনের এই সন্ত্রাসী হামলার জবাব কিভাবে দেওয়া যায় সে পরিকল্পনা চলছে। গত রোববার দিবাগত রাতে কার্স সেতুতে ইউক্রেনীয় বাহিনীর হামলায় দুজন নিহত হয়েছেন। বিস্ফোরক ভর্তি চালকবিহীন নৌযান ব্যবহার করে চালানো এই হামলার দায় স্বীকার করেছে কিয়েভ। এর আগেও এ সেতুতে একবার হামলা চালিয়েছিল কিয়েভ। রাশিয়া 2014 সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখলের পর 2018 সালে সেতুটি নির্মাণ করে রাশিয়া ও ক্রিমিয়ার মধ্যে সড়ক ও রেল যোগাযোগ তৈরি করা হয়। সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে পুতিন বলেন, গতরাতে কাছ সেতুতে আরও একটি সন্ত্রাসী হামলা হয়েছে, অবশ্যই রাশিয়ার পক্ষ থেকে এর জবাব দেওয়া হবে। তিনি বলেন, ইউক্রেনের এই হামলার জবাব কিভাবে দেওয়া যায় সে প্রস্তাব তৈরি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই হামলাকে সামরিক দৃষ্টিকোণ থেকে নির্বোধের দ্বারা সংগঠিত এক অপরাধ আখ্যা দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, এই সেতু দিয়ে বহুদিন ধরে সামরিক সরঞ্জাম বহন করা হয় না। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ পরিবহন অবকাঠামোটিকে আরও সুরক্ষিত করার পরিকল্পনা চলছে। হামলায় পশ্চিমা দেশগুলোর সম্পৃক্ততার অভিযোগ করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিমিয়া সেতুতে সন্ত্রাসী হামলার সঙ্গে পশ্চিমা দেশগুলোর সম্পৃক্ততা থাকতে পারে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের দাবি, মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলো ও দেশ দুটির রাজনীতিকদের ইন্ধনে এ হামলা হয়েছে ইউক্রেনে, তবে এ দাবির পক্ষে তিনি কোনো তথ্য প্রমাণ দেননি। ইউক্রেনের নিরাপত্তা পরিষদের একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, এই হামলায় জলভিত্তিক ড্রোন ব্যবহার করা হয়েছিল। সিরিয়ার সামরিক বাসে আইএস জঙ্গিদের হামলার নিন্দা জানাল ইরান, শুক্রবারের বর্বরচিত হামলায় 33 সৈন্য নিহত। সিরিয়ার পূর্বাঞ্চল দেইর আজজোর প্রদেশে দেশটির সেনার সদস্যদের বহনকারী বাসে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। শুক্রবারের ওই হামলায় সিরিয়ার 33 সৈন্য নিহত ও 11 সেনা সদস্য আহত হন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি গতকাল এক বিবৃতিতে ওই হামলার নিন্দা জানান। তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার স্থিতিশীলতা ও নিরাপত্তা বিপন্ন করতে সাম্প্রতিক সময় সে দেশের তৎপরতা, সন্ত্রাসীদের প্রতি গোয়েন্দা নিরাপত্তা ও রসদ সাহায্য বাড়িয়ে দেওয়া হয়েছে। কানানি আরও বলেন, সিরিয়ায় এমন সময় আইএস জঙ্গিদের নিঃশ্বাস ফেলার সুযোগ সৃষ্টি করা হচ্ছে যখন ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার আগ্রাসী হামলা জোরদার করেছে। এই দুটি বিষয়ের মধ্যে যোগসাজশ ও সমন্বয় রয়েছে বলে তিনি মন্তব্য করেন। সিরিয়ার কথিত অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত শুক্রবার সিরিয়ার দেইর আজ জোর প্রদেশের একটি মরু সড়ক দিয়ে যাওয়ার সময় সেনা সদস্যদের বহনকারী একটি বাস থামায় আইএস জঙ্গিরা। এরপর তারা বাসটি লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। সত্যি কি রাশিয়ার অশুভ আগস্ট ফিরেছে? রাশিয়ায় একটি সময় আগস্ট মাসে অস্বাভাবিক সংখ্যায় বড় ধরনের প্রাণঘাতী ঘটনা, সন্ত্রাসী হামলা হতো। যুদ্ধ ছড়িয়ে পড়ার জন্য রুশরা আগস্টকে অশুভ ভাবতেন। এ মাসে মানুষের মধ্যে সতর্কতা বেশ বেড়ে যেত। দীর্ঘ সময় এই অশুভ পরিস্থিতি রাশিয়ার উপর আর ভর করেনি। সাম্প্রতিক বছরগুলোতে তাদের কাছে আগস্টকে গ্রীষ্মের অন্যান্য মাসের মতোই মনে হচ্ছিল। বলতে গেলে বিষয়টি ভুলতেই বসেছিলেন রুশরা। কিন্তু চলতি বছরে আগস্ট যেন সেই অশুভ রূপ নিয়ে আবার ফিরে এসেছে। মাসের শুরু থেকেই ইউক্রেনের হামলা ব্যাপকভাবে বাড়তে থাকে। যুদ্ধ এখন ক্রেমলিনের দোরগোড়ায় পৌঁছে গেছে, মাশুল দিতে হচ্ছে মস্কোকে। গত বছরের ফেব্রুয়ারি থেকে সহিংসতার যে অভিজ্ঞতার মুখোমুখি হয়ে আসছেন ইউক্রেনীয়রা, এখন সেটার আঁচ পেতে শুরু করেছেন রুশরাও। চলতি আগস্ট মাসে কৃষ্ণ সাগরে ইউক্রেনের সামুদ্রিক ড্রোনের হামলার শিকার হয়েছে রাশিয়ার সামরিক ও বাণিজ্যিক জাহাজ। এতে রাশিয়ার পণ্য সরবরাহ ও বাণিজ্যিক রুট ঝুঁকির মধ্যে পড়েছে। আগস্টে এখন পর্যন্ত প্রতিদিনই সংবাদ মাধ্যমে সরকারি বাসভবন,
সামরিক স্থাপনা কিংবা বাণিজ্যিক ও আবাসিক ভবন লক্ষ্য করে ছোট আকারের কিন্তু অবিরাম ইউক্রেনের ড্রোন হামলার খবর পাওয়া যাচ্ছে। কর্মকর্তাদের দাবি, শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হয়েছে, সেগুলো রুশদের স্বাভাবিক জীবনযাত্রা থামিয়ে দিতে যথেষ্ট। নাম প্রকাশ না করার শর্তে মস্কোর এক বাসিন্দা স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, আমরা সবাই হতবাক, হামলার ঘটনা ঘটছে, অবশ্য আমরা রাজনৈতিক নই, তাই এ নিয়ে মন্তব্য করতে চাই না। আরেক নারী বলেন, আমার দুটি শিশু আছে, এ সময় তাদের জন্ম হয়েছে বলে লজ্জা লুকোতে পারছি না। আগস্টের প্রথম সপ্তাহের চেয়ে দ্বিতীয় সপ্তাহ কম আতঙ্কের নয়, এ সপ্তাহে আরো হতাহতের ঘটনা ঘটেছে। মস্কো থেকে সড়কপথে 2 ঘন্টার পথ সের্গিয়েভ পোসাদ শহরে রহস্যজনক বিস্ফোরণে একটি শিল্প কারখানা বিধ্বস্ত হয়েছে। এই কারখানায় সামরিক সরঞ্জাম তৈরি হতো। এ ঘটনায় 1 জন নিহত ও 84 জন আহত হন। মুসলিম নেতাদের সমালোচনায় ইয়েমেনের আনসারুল্লাহ নেতা, কুরআন অবমাননার বিরুদ্ধে কঠোর অবস্থান নিন হুতির আহ্বান। পবিত্র কুরআন অবমাননার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করার জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন। সংগঠনটির নেতা আব্দুল মালিক আল হুতি গতকাল টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এই আহ্বান জানিয়েছেন। সুইডেন ও ডেনমার্কে গত 2 মাসে বেশ কয়েকবার পুলিশি নিরাপত্তায় পবিত্র কুরআনের অবমাননা ঘটার পর হুতি এ আহ্বান জানালেন। ইরান সহ বেশ কয়েকটি মুসলিম দেশ কুরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে এবং ড্যানিশ ও সুইডিশ রাষ্ট্রদূতদের তলব করে প্রতিবাদ জানিয়েছে। ইরান এমনকি সুইডেনের নয়া রাষ্ট্রদূতের পাঠানোর কার্যক্রম স্থগিত করেছে এবং তেহরান নিযুক্ত নয়া সুইডিশ রাষ্ট্রদূতকে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে। আনসারুল্লাহ নেতা তার ভাষণে বলেন, পশ্চিমা সরকারগুলো কুরআন অবমাননা করার সুযোগ দিলেও ইহুদিবাদীদের সমালোচনা সহ্য করা যায় না। এই ঘটনায় প্রমাণিত হয় এসব দেশে ইহুদিবাদী লবিগুলো অত্যন্ত সক্রিয়। যেসব দেশ পবিত্র কুরআন অবমাননা করা হচ্ছে সেসব দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করায় তিনি আরব ও মুসলিম দেশগুলোর তীব্র সমালোচনা করেন। আব্দুল মালিক আল হুতি বলেন, এ থেকে প্রমাণিত হয় মুসলিম দেশগুলোর নেতাদের ইসলামের প্রতি কোনো অনুভূতি কাজ করে না। হাওয়াইয়ে দাবানলে মৃত্যু বেড়ে 89,000 বাড়িঘর পুড়ে ছাই। যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের মাউই কাউন্টিতে গত কয়েকদিনের দাবানলে কিভাবে সব শেষ হয়ে গেছে তা নিজের চোখেই দেখতে হয়েছে বাসিন্দাদের। এক এক করে 2,000-এরও বেশি বাড়িঘর পুড়ে ছাই। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ এখন পর্যন্ত পুড়ে মারা গেছেন অন্তত 89 জন। ধ্বংসাবশেষে চলছে নিখোঁজদের সন্ধান। রাজ্যে এমন দাবানল আগে কখনো দেখেনি কেউ। বাড়িঘর হারিয়ে আশ্রয়হীন বহু মানুষ। অগ্নিকাণ্ড থেকে পালিয়ে অনেকে জরুরি আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। আগুনের তাণ্ডবে বিধ্বস্ত শহর লাহাইনাস মাবুই দ্বীপের কিছু অংশ এখনো জ্বলছে। আগুন নেভানোর চেষ্টা অব্যাহত রেখেছে দমকল বাহিনী। কেন্দ্রীয় জরুরি ব্যবস্থা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা জেরেমি গ্রিনবার্গ বিবিসিকে বলেছেন, অতিরিক্ত সহায়তা পাঠানো হয়েছে দুর্যোগ কবলিত এলাকায়। শহরে অনুসন্ধান ও উদ্ধারকারী দল কাজ করে যাচ্ছে। নির্বাচনের রক্তের খেলা খেলছে তৃণমূল, অভিযোগ মোদীর। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের সহিংসতা নিয়ে সরব হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তার নিশানা হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শনিবার ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ ক্ষেত্রীয় পঞ্চায়েতের রাজ পরিষদের সম্মেলনের অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাষণ দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেস রক্তের খেলা খেলেছে। তৃণমূলের কৌশল হল নির্বাচনের জন্য সময় না দেওয়া। নির্বাচনের দিন এমনভাবে ঘোষণা করবে যে প্রস্তুতি মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগই মিলবে না। বিজেপি বা কোনো বিরোধী দল যেন মনোনয়নপত্র জমা দিতে না পারে তার জন্য সব ধরনের চেষ্টা চালানো হয়। কেউ যদি বুদ্ধি করে মনোনয়নপত্র জমাও দেন তবে তাদের প্রচারণা চালাতে দেওয়া হয় না। পাশাপাশি ভোটারদের ভয় দেখানো হয়, বিজেপি কর্মীদের পরিবারকে বাড়ি থেকে বের হতে দেওয়া হয় না।